খুব আমার একটা খুব জানার ইচ্ছে আছে, এই যে এসকেলেটরের পাশে এই যে ব্রাশের মতো এইগুলো আসলে কি কাজে লাগে? আমি তো এগুলোকে মানে জুতো পরিষ্কার করার জন্য লাগে এগুলোকে, জানি না কি কাজে লাগে। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সেফ আছো, সুরক্ষিত আছো, সব বিধিনিষেধ মানছো। তো আজকে আমি বেরিয়ে পড়েছি, আজকে কোনো কিছু ঠিক ছিল না যে কোথায় যাব। তো সকালবেলা ঠিক করলাম আজ দক্ষিণেশ্বরে যাব, কারণ এই জায়গাটা আমার বাড়ির কাছে। আগে প্রায় প্রতি সপ্তাহে একদিন দুদিন করে যেতাম, সেই লাস্ট গিয়েছিলাম লকডাউনের আগে। জানি না লকডাউনের পরে জায়গাটা কেমন আছে, লকডাউনের পরে একবার গিয়ে দেখতে চাইছি যে কীরকম আছে। তো চলো যাওয়া যাক। তো ব্যাপারটা হচ্ছে, এই একটু আগে সায়ন্তনকে ফোন করেছিলাম, ওর আসার কথা ছিল আমার বাড়িতে, তো ও একটু লেট করেছে। এখন আমি যাব গিয়ে বালিখালি গিয়ে এখন ওয়েট করব ওর জন্য, দেখা যাক কখন আসে। তো চলো। গাইজ, এখন এসে গেছি বালিখালে, জানি না এখন দাঁড়িয়ে আছি সায়ন্তনের জন্য, কতক্ষণ আসবে, কখন আসবে, কি ব্যাপার, কোনো কিছু জানি না কখন। এখন একবার ফোন করলাম দু তিনবার, এখন অবধি ফোন তোলেনি, জানি না ছেলেটা কতক্ষণ সময় নেবে। দাঁড়িয়ে থাকি পাশ থেকে দুজন, এখন কাকু এখন দেখতে দেখতে চলে গেল যে ছেলেটা কি করছে পাগলা ফোনা। এটা একটা হ্যাবিট হয়ে যাচ্ছে, সামনে ক্যামেরা নিয়ে একটা কথা বলছি, লোকে দেখে উন্মাদ তুন্মাদ বলছে, কিন্তু তাতে কি আছে। A few moments later. আসবে সায়ন্তন, আসবে কখন একটা আসবে জানি না। 2 hours later. At last, প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট ওয়েট করার পরে আমাদের VIP ম্যান চলে এসছেন। ভাই কোথায় ছিলিস তুই আমাকে একটু বল। ভাই মেয়েরাও এতক্ষণ টাইম নেন, ভাই 45 মিনিট কার লাগে ভাই, চল যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে, চলো গিয়ে কথা বলছি। লাস্ট এসে গেছি, নামলাম এই অটো থেকে। ভাই ভাই খুচরোটা দিয়ে দে ভাই, এই তো ভালো ছেলে আমাদের খুচরোটা দিয়ে দিচ্ছে, ভাড়াটা দিয়ে দিচ্ছে। চলো এখন যাব হচ্ছে ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওই যে পিছনে সেই ইনফেমাস স্কাইওয়াকের ওপর দিয়ে, চলো যাওয়া যাক। এটা হলো এখন একটা কেস হয়ে গেছে, আমরা এসেছিলাম স্কাইওয়াক দিয়ে ওপরে যাবো বলে, কিন্তু আমরা একটু আগেই চলে এসেছি। স্কাইওয়াক 3টার সময় খোলে, এখন মোটামুটি ওই 2:45 মতন বাজে, 10-15 মিনিট ওয়েট করতে হবে। কিন্তু টেম্পারেচার এত বেশি, এত গরম আছে, মনে হচ্ছে না 1000 ডিগ্রিতে একটা চিকেনকে তন্দুর করতে বসিয়ে দেওয়া হয়েছে। নিজেদেরকে কেমন একটা তন্দুর একটা ফিল আসছে, যাই না দেখি। 15 মিনিট মতন ওয়েট করছি, তারপরে স্কাইওয়াকে উঠে তোমাদের সাথে কথা বলছি। প্রায় আধ ঘন্টা ধরে ওয়েট করার পরে আপাতত অ্যাট লাস্ট মন্দিরের গেটটা খুলে গেছে, চলো এখন এসকেলেটারে উঠি, এসকেলে উঠে যাওয়া যাক। চলো প্রায় প্রায় আধ ঘন্টা মতন ওয়েট করেছি, 3টের সময় খোলার কথা, এখন বাজে মোটামুটি 3:20। তো জানি না, চলো যাওয়া যাক এখন। এসকেলেটার বন্ধ নয়, এটা খুলে যায়, হ্যাঁ সামনে সেন্সার আছে। আয় চলো মন্দিরের ওপরেই উঠছি। আচ্ছা একটা কথা বলো, খুব আমার একটা খুব জানার ইচ্ছে আছে, এই যে এসকেলেটারের পাশে এই যে ব্রাশের মতো এইগুলো আসলে কি কাজে লাগে? আমি তো এগুলোকে মানে জুতো পরিষ্কার করার জন্য লাগে এগুলোকে, জানি না কি কাজে লাগে। তোমরা যদি কেউ জানো নিচে একটু কমেন্ট করে জানাও। বেশ ভালো জুতোটা, বেশ ভালো পরিষ্কার হয়, কিন্তু আমি জুতো পরিষ্কার হবো, তুই কি কাজে ইউজ করিস? আমি জুতো পরিষ্কার, জুতো পরিষ্কারের কাজে কি এটা ইউজ হয় আমি জানি না এখনো অবধি। এখন এসকেলেটারে উঠে পড়েছি, সামনে দেখছি একটা কাকুদের একটা পোস্ট আছে, কাকুদের এখানে ওকে এখন টেম্পারেচার মাপবে, ঠিক আছে। তো প্রথমেই যেটা দেখছি যে সিকিউরিটি খুব ভালো আছে, কাকুরা প্রথমেই টেম্পারেচার মাপছে, টেম্পারেচার ঠিক হলে তবেই তোমায় ঢুকতে দিচ্ছে। তো প্রথমেই একটা চেকপোস্ট দেখছি, কিন্তু জায়গাটা একটা দেখছি যে হয়তো আমরা প্রথম দিকে ঢুকেছি বলে কিনা জানি না, কিন্তু জায়গাটা কিন্তু পুরো একদম পুরো ফাঁকা,
কেউ নেই, একদম পুরো ফাঁকা আছে জায়গাটা, যে স্কাইওয়াকটা প্রায় মানে প্রায় পুরো ভর্তি গিজগিজ করতো, এরকম পুরো ভর্তি গিজগিজ করতো, দোকানগুলো প্রায় অর্ধেক ফাঁকা। আর ওই জায়গাটা হয়তো অনেকে চিনতে পারবে, মেয়েরা বিশেষ করে ওই জায়গাটা তোমরা সবাই দাঁড়িয়ে ছবি তুলতে, আমি FB-তে এত আমি পোস্ট দেখেছি মেয়েদের ঠিক এই জায়গাটায় সবাই দাঁড়িয়ে সবাই ছবি তোলে, তো কিন্তু সেই জায়গাটাও পুরো ফাঁকা, চারিদিকে দোকানপত্রও মোটামুটি ফাঁকা। দুজন তিনজনকে ওইখানে দেখতে পেয়েছি, দুজন তিনজন লোক ওখানে ঘুরছে, আর মোটামুটি দোকানগুলো সব ফাঁকা আছে। মানে আমি জাস্ট এখনও বিশ্বাস করতে পারছি না, দেখো জায়গাটা পুরো ফাঁকা, একটা দোকান প্রায় খোলা নেই, সবাই সব ফাঁকা, কেউ নেই, এইমাত্র এক দুজন কাকু আছে, কাকু এখন দেখতে দেখতে চলে গেল। কাকু ভাবছে যে সেটা কি করছে, এসব হাতে ক্যামেরা ফ্যামেরা নিয়ে পাগলামো করছে। কিন্তু জায়গাটা অনেক দিন বাদে এলাম, প্রায় আজ প্রায় 6-8 মাস বাদে এলাম, কিন্তু জায়গাটা এইরকম ছবি আমি জীবনে দেখিনি, এইরকম ছবি আমি জীবনে দেখিনি, পুরো ফাঁকা, ফুল ফাঁকা। তুমি চাইলে এখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি তুমি সব খেলতে পারো, পুরো দারুণ জায়গা ধরাধরি খেলার জন্য, কিন্তু মানে পুরো ফাঁকা। আমার জাস্ট বিশ্বাস হচ্ছে না, শুট হচ্ছে, হ্যাঁ পাশে কিছু দাদারাও শুট করছে, জানি না, এখন সেলফি তুলতে ব্যস্ত আছে, এখন তারাই একমাত্র আমাদের কাছে একটু স্বাভাবিক ভাবছে, কারণ বাকি সবাই এখন উন্মুক্তের মতো তাকিয়েছে, ভাবছে কি হচ্ছে, কি করছে না করছে। চলো এখন গিয়ে মন্দিরের সামনেটা গিয়ে দেখা যায় যে মন্দিরের সামনে কি অবস্থা। মন্দিরের গেটে ঢোকার আগে অ্যাট লাস্ট আমি কিছু দোকান খোলা দেখতে পেয়েছি, এই যে যেমন এই দোকানটা খোলা আছে, কত ধরনের খেলনা ফেলনা আছে, ছোটবেলায় বয়স হয়ে গেছে কাকু, একে লোকে গালাগাল দেয় কমেন্টে, লোকে এখন বাড়িতে গালাগাল দেয় আমাকে, একটা একটা খেলনা প্রায় ছোটবেলায় প্রায় এসে আমরা নিতাম। এখন মোটামুটি এখন আমরা এই মন্দিরের গেট এই জাস্ট পেরোলাম, এখানে কিন্তু প্রচুর হনুমান দেখতে পাচ্ছি, ভয় লাগছে যে ভিডিও যাওয়ার আগে না হনুমানেরা নিয়ে নেয়। আচ্ছা হনুমানদের কি কোনো ইউটিউব হয়, ওরা কি নিয়ে এটা ইউটিউবে ফেলতে পারবে? দেখি এই দেখো প্রচুর হনুমান আছে মন্দিরের গেটে, প্রায় ঢোকার একটু পর থেকে এখানে আমাদের ব্যারিগেড করতে শুরু করে দিয়েছে, ব্যারিগেডের মধ্যে দিয়ে যেতে হবে এখন সবাইকে। এই ব্যারিগেডের মধ্যে দিয়ে দেখি সামনে কি কি ধরনের প্রোটেকশন নিয়েছে, আমি শুনেছিলাম দক্ষিণেশ্বরে মোটামুটি ভালোই প্রোটেকশন নিয়েছে, সবাইকে মোটামুটি ভালোভাবে চেক করা হচ্ছে। সামনে ওই একটা কাকুকে দেখতে পাচ্ছি, কাকু এখন মনে হয় টেম্পারেচার চেক করবে। আচ্ছা তাহলে এখনো অবধি ঢোকার পর থেকে দুবার আমাদের এখন অবধি টেম্পারেচার চেক হয়েছে, এখন দেখি সামনে আরো কি কি আছে। এই যে এই সেই ইনফেমাস জায়গা, সেই ব্যাগ রাখা, ঘড়ি রাখা, কাকুরা সব ডাকে, মোবাইল রাখা, এক্ষুনি সব ডাকতে শুরু করে দেবে হয়তো, ওই শুরু হয়ে গেছে, কাকুরা ডাকতে শুরু করে দিয়েছে। কিন্তু তোমরা যেরকম এখানে দেখতে পাচ্ছ এখানে একটা লম্বা একটা লাইন হয়ে গেছে, এই লাইনে মোটামুটি প্রত্যেকে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই মোটামুটি দাঁড়িয়ে আছে। সামনে একটা সিকিউরিটি পোস্ট আছে, সিকিউরিটি পোস্টটা আগেও ছিল, এইখানে সবাইকে চেকিং করে ব্যাগ মোবাইল সব কিছু কিছু নিয়েছে কিনা, যেহেতু ভেতরে অ্যালাউ নয় সেগুলো চেক টেক করে ভেতরে ঢোকানো হচ্ছে। আর এরপরে দেখতে পাচ্ছ একটা স্যানিটাইজেশন টানেল দিয়েছে, একটা নয় এর পিছনে আরেকটা আছে, দুটো স্যানিটাইজেশন টানেল, যারা যারা এই সিকিউরিটি পোস্টে যারা যারা বেরোচ্ছে তাদের প্রত্যেককে কিন্তু এই স্যানিটাইজেশন টানেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ওই দেখো রাখা আছে স্যানিটাইজেশনের ড্রামটা, পুরো বডি স্যানিটাইজ করে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে। আচ্ছা এখন মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কী কী ধরনের সিকিউরিটি নিচ্ছে দক্ষিণেশ্বর, এখন তো এখন মোবাইল টোবাইল সব মোবাইল ক্যামেরা সব জমা রাখতে হবে, জমা রেখে এখন ভেতরে যাব, মন্দির থেকে বেরিয়ে কথা বলছি, কি পুরো জায়গাটা এখনও ঘুরে দেখা বাকি আছে যে কোথায় কোথায় যেতে দিচ্ছে কোথায় কোথায় যেতে দিচ্ছে না। আচ্ছা এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটের দিকে, আমি লাস্ট শুনেছিলাম যে গঙ্গার ঘাট নাকি বন্ধ আছে, কিন্তু এখন দেখছি ব্যারিকেড ফ্যারিকেড কিছু নেই, গঙ্গার ঘাটটা মোটামুটি খোলা আছে, এখন যাই। এবার কথা হচ্ছে তোমাদের অনেকেই বলো যে দক্ষিণেশ্বরে এসে নাকি যারা কাপল, অবশ্যই আমি নই, যারা যারা কাপল আছো তাদের নাকি ব্রেকআপ হয়ে যায়, কিন্তু আমাদের সেই ভয়টা নেই, তোমরা চিন্তা করো না, আমাদের ভয় নেই কারণ আমরা ফরএভার সিঙ্গেল। তো এখন দেখি দক্ষিণেশ্বরে ঘাটের সামনে এটা কী আছে, ওই দিকটা কি খোলা আছে, না ওই দিকে একটা ব্যারিকেড দেওয়া আছে, পিছনে ওই দেখো একদম পিছনে একটা ব্যারিকেড দেওয়া আছে, ওই ব্যারিকেডের পরে যেতে দিচ্ছে না, জাস্ট এই সামনের প্যাসেজটাই জাস্ট খোলা আছে। এখন মন্দিরে ঘোরা দেখা সব পালা এখন শেষ, এখন বাড়ি যাব, এই ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যাব, কারণ আমার মতে ব্রিজটা যথেষ্ট ভালো লাগে, দারুণ সিনারি আছে এখানে। যারা যারা কাছাকাছি থাকো, কেউ যদি নেচারের ফটো তুলতে চাও, বালি ব্রিজ ইজ দ্য বেস্ট, আর কেউ যদি চাও দক্ষিণেশ্বরে আসবে তো আসতেই পারো। আমার নিজের মনে হচ্ছে যথেষ্ট সিকিউরিটি আছে, যথেষ্ট রকমের
মানে যথেষ্ট রকমের যা যা স্টেপ নেওয়া নিয়েছে। আসল কথাটা হচ্ছে আজকে পুরোপুরি আমার টাকায় আসা হয়েছে, আসার সময় গাড়ি ভাড়া আমি দিয়েছি, ঘোরার সব কিছু আমি দিয়েছি, কিন্তু এখন এই ছেলেটি টাকা দিচ্ছে না। এই ছেলেটি আসলে প্রচণ্ড কিপকে, তো আপনারা যদি আসতে চান তাহলে এরকম যেন কোনো বন্ধুর সাথে না আসে। ও যেটা বললো সম্পূর্ণ মিথ্যে কথা, আমি কিপকে নয়, আমি গরিব। আর আমাকে বড়লোক করতে চাইলে যাও নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক মারো। আমাকে তো বড়লোক করতে হবে নাকি? হ্যাঁ, আমি কতদিন গরিব থাকবো? গরিব থাকলে হবে? গরিব থাকলে চলবে না। তো যাও নিচে সাবস্ক্রাইব করে নাও, তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করে আমাকে কিপটা বলবে এরমভাবে তো চলবে না বস, এরমভাবে তো কিন্তু খেলবো না, এরমভাবে খেলা হয় না। তো যাও নিচে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে দেখবে একটা বেল আইটান আছে, ওটাকে টুং করে বাজিয়ে দেবে, টুং করে একদম বাজিয়ে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, বি সেফ, মাস্ক পরো, হ্যান্ড স্যানিটাইজার যা যা আছে সব ইউজ করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, অ্যান্ড উই আর আউট।